সেই সালাত যদি রাসূলের তরিকা মতো না হয় সেই সালাত যদি দলীয় সালাত হয় সেই সালাত দিয়ে আর যাই হোক আখেরাতে আমরা নাজাতের আশা করতে পারি না কেউ হাত তুলেন এইভাবে কানের মধ্যে ধরেন কেউ হাত এরকম করে তুলেন কেউ আবার এই পর্যন্ত উঠান কেউ আর উঠান না তাহলে হাতটা কিভাবে থাকবে কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত যদি সে সঠিকভাবে আদায় করে তাহলে ওই পাঁচবার গোসল করার কারণে যেমন ময়লা শরীর থেকে পরিষ্কার হয়ে যায় তার জীবন থেকে গুনাহগুলো এইভাবে পরিচ্ছন্ন হয়ে যায় ফরজ সালাতের পরে মুনাজাতের বিদাত ঢুকেছে ফলে সেখানে যত সুন্নাতে আমল আছে সবগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ফরজ সালাতের পরে নফল যত সালাত আছে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে সালাতুল লাইল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যাবতীয় হামদ সানা বিশ্বজাহানের মালিক বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই জুমায় নীলফামারী জেলার জলঢাকা স্টেডিয়াম ময়দানে ইসলামী সম্মেলনের জুমার খুতবায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য তারই বারগাহে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সালাত। ইসলামের অন্যতম বুনিয়াদ হচ্ছে সালাত। এই সালাতের উপরেই সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আখেরাতে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হব সেটাই হচ্ছে সালাত। কাজেই সেই সালাত যদি আমাদের বিশুদ্ধ না হয়, সেই সালাত এর গুরুত্ব কি, এর ফাদায়েল কি, কাইফিয়াত কি, এই বিষয়গুলি আমাদের সকলেরই জানা প্রয়োজন। সালাত আদায় আমরা করি সকলেই, কিন্তু সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো হয় কিনা, সেই সালাতের মধ্যে আমাদের খুশুখুজু আছে কিনা, আমাদের সালাতের মান কোন পর্যায়ের, এই বিষয়গুলি জানা বুঝা, অতঃপর সেই অনুযায়ী আমল করার মধ্যেই কল্যাণ নিহিত আছে। অনেক আলোচনার বিষয়টা যদিও অনেক বড়, তবু আমরা খুতবার সংক্ষিপ্ত সময়ের মধ্যে মৌলিক যে বিষয়গুলো বলা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলতা লাভ করেছে ওই মুমিন যে মুমিন তার সালাতের মধ্যে ভীত সন্ত্রস্ত, যে মুমিন সালাতের মধ্যে ভীত সন্ত্রস্ত, যে মুমিন সালাতের মধ্যে বিনয়ী, যে মুমিন সালাতের মধ্যে বিনয়বনত, সেই মুমিন হচ্ছে সফল কাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা সালাত আদায় করি কিন্তু সালাতের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। আমরা সালাত আদায় করি কিন্তু আমাদের সালাতের মধ্যে দুনিয়ার সব কিছুর চিন্তা মাথার মধ্যে ঢুকে, আমরা সালাত আদায় করি কিন্তু সালাত আমাদের ঠিক মতো হয় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয় না, ফলে ওই সালাত আদায় করে আমরা আসলে নাজাত পাওয়ার আশা করতে পারি না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ। আমরা প্রথমে জানতে পারি সালাত শব্দের অর্থ কি। সালাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দয়া, এর অর্থ হচ্ছে প্রার্থনা, এর অর্থ হচ্ছে ক্ষমা ভিক্ষা চাওয়া। আর পারিভাষিক অর্থ হচ্ছে শরীয়ত নির্ধারিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনার যে শ্রেষ্ঠতম ইবাদত সেটার নামই হচ্ছে সালাত। এই সালাতের ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। অন্য সকল ইবাদত আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলের কাছে পাঠিয়েছেন, আর সালাতের ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে নিয়ে এসেছেন। সালাত এমন একটি ইবাদত ঈমানের পরে যার স্থান, ঈমানের পরে সর্বপ্রথম যে কাজ করতে হয় সেটার নাম হচ্ছে সালাত। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানে পাঠালেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইন্নাকা তাতি কওমাম মিন আহলিল কিতাব ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআজ বিন জাবাল, তুমি আহলি কিতাবদের একটা কওমের নিকটে যাচ্ছ, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি তাদেরকে গিয়ে এই দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি হচ্ছি আল্লাহর রসুল, অর্থাৎ কালেমার দাওয়াত দিবে।
فإنهم أطاعوا لذلك যদি তারা কালেমার প্রতি ঈমান আনে এই কথাতে যদি তারা বিশ্বাস করে আনুগত্য করে ফালিমহুম আনাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সলাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা দুই নম্বরে তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন দেখেন ঈমানের পরে হচ্ছে সালাতের স্থান এরপরে সাদাকার কথা আসছে অন্য হাদিসে আসছে সহিহ বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবে আসছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান এখানেও পাঁচটি স্তম্ভের কথা বলা হয়েছে ইসলাম পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে তার এক নম্বর হচ্ছে কালেমা দুই নম্বর হচ্ছে সালাত তারপরে বাকিগুলো হচ্ছে এরপরে যাকাত সিয়াম হজ তাহলে সালাতের গুরুত্ব এত বেশি সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় সালাত দিয়ে ইন্না বাইনার রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকু সালাত নিশ্চয় ব্যক্তি শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী যে বিষয় সেটার নাম হচ্ছে সালাত এজন্য সালাতের গুরুত্ব বেশি সালাত মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাহ সালাত ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম হাশরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের যে বিষয় হিসাব নেওয়া হবে সেটার নাম হচ্ছে সালাত ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি যদি তার হিসাব সালাতের হিসাব ঠিক হয়ে যায় যদি সালাতের প্রশ্নে সে উত্তীর্ণ হতে পারে বাকি সবগুলোতে সে পাশ করতে পারবে বাকি সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে আর সালাতের হিসাব যদি সে আটকে যায় সালাতের হিসাব যদি সে দিতে না পারে তাহলে পরবর্তী কোনোটাতে সে আর বাঁচতে পারবে না সবগুলোতে সে আটকে যাবে দেখেন সালাতের গুরুত্ব এত বেশি সালাত এমন একটি ইবাদত যে ইবাদত শিখতে হয় শেখাতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সন্তানদেরকে সালাত শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সালাত শিখাতে বলেছেন যখন সাত বছর বয়স হবে তখন থেকে তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে সালাত শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা উসসাবি সিনিন ওয়াদরিবুহুম আলাইহি ওয়া হুম আবনা আশার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে যখন সাত বছর বয়স হয় তখন তোমরা তাদেরকে সালাতের আদেশ দেও সাত বছর থেকে তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও আর যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে কি করে তাদের বিছানা পৃথক করে দাও তাদেরকে সালাতের জন্য প্রহার করো আলাইহা তাদেরকে প্রয়োজনে শাসন করো তারপরও তাদেরকে সালাত শিক্ষা দিতে হবে তাহলে সালাত এমন একটি ইবাদত যেটা প্রশিক্ষণ নিতে তিন বছর সময় লাগে তাহলে সালাত শিখতে হয় কি শিখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন তার সাহাবীরা কিভাবে সালাত আদায় করেছেন তাদের কিয়াম কুউদ রুকু সুজুদ থেকে শুরু করে তাসবিহ তাহলিল সব কিছু আমাদের শিখতে হবে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে শুধু তাই নয় সালাত এমন একটি ইবাদত এই সালাতের প্রসঙ্গ কোরআন মাজিদে আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছেন অন্য 82 জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা এই প্রসঙ্গ নিয়ে এসেছেন তাহলে আমরা বুঝতে পারছি যে সালাতের গুরুত্ব অনেক বেশি অন্যান্য ইবাদতের চাইতে সালাতের গুরুত্ব বেশি সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের কোনো মাপ নেই আপনি সুস্থ থাকলে আদায় করবেন অসুস্থ হলে আদায় করবেন আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে বসে আদায় করবেন বসে আদায় না করতে পারলে শুয়ে আদায় করবেন আপনার দিক ঠিক নেই দিক ঠিক না থাকলেও সালাত আদায় করতে হবে অজু তাইমুম করার কোনো ব্যবস্থা নেই সেখানেও আপনি সালাত আদায় করবেন সালাত কোনো অবস্থাতে মাফ নেই একমাত্র যখন তার ব্রেন নষ্ট হয়ে যাবে যখন পাগল হয়ে যায় মানুষ জ্ঞান যখন থাকে না
তখন সালাতের মানে হিসাব থেকে মুক্ত হতে পারবে যতক্ষণ জ্ঞান ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সালাত মাফের কোনো সুযোগ নেই শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে যেটা আমরা জানি হায়েজ নিফাসের সময়গুলি সন্তান প্রসবকালীন এবং তার পরবর্তী সময়গুলো এই সময়গুলি বাদ দিয়ে আর অন্য কোনো সময়ে সালাতের কোনো রুখসাত নেই তাহলে বুঝতে পারি আমরা সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাত এমন একটি ইবাদত এই সালাত আদায় করার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় সালাত এমন পাওয়ারফুল একটি ইবাদত যে ইবাদত করলে অন্য গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা সালাত কায়েম করো নিশ্চয় সালাত সকল গর্হিত কর্ম থেকে তোমাদেরকে হেফাজত করবে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলছেন যে একদিন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা লোক আসলো এসে রাসূলের সামনে উপস্থাপন করেছে ইন্না ফুলানান ইসাল্লি বিল্লাইল ফাইদা আসবাহা একটা লোক রাত্রিকালে সালাত আদায় করে রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে কিন্তু যখন সকাল হয় তখন সারাকা চুরি করে রাত্রে সালাত আদায় করে দিনের বেলা চুরি করে রাত্রে সালাত আদায় করে দিনের বেলা চুরি করে এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করা হলো তখন রাসূল বললেন ইন্নাহু সায়ানহাহু মা ইয়াকুল শুনো তুমি যে কথা বলছো তোমার কথা যদি ঠিক হয়ে থাকে তার সালাতটাকে তার অপরাধ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ সালাত আদায় করে আবার চুরি করে সালাত আদায় করে চুরিও করে এই ঘটনা রাসূলের সামনে বলার পর রাসূল বললেন যে তার সালাত একদিন তাকে চুরি থেকে বিরত রাখবে তাহলে বোঝা যাচ্ছে সালাত যদি আমরা ঠিকমতো আদায় করি সালাত যদি আমাদের সঠিক হয় সালাতের মধ্যে যদি খুশু খুশু থাকে এই সালাত আমাকে আপনাকে অন্যায় থেকে গুনাহের কাছ থেকে গর্হিত যত কর্ম আছে এগুলো থেকে আমাদেরকে নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ বিরত রাখবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা সালাতের জন্য দাঁড়ায় তখন তার পাপগুলিকে তার কাঁধের মধ্যে জমা করা হয় বান্দা যখন সালাতের জন্য দণ্ডায়মান হয় তখন পাপগুলো তার কাঁধের মধ্যে রাখা হয় যখন সে রুকু করে সিজদা করে তখন পাপগুলি তার কাছ থেকে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত গুনাহগুলো মাফ হয়ে যায় সালাত আদায় করলে একদিন রাসূলের সামনে এক ব্যক্তি এসে বললেন যে একটা লোক একটা মহিলাকে কি করে চুমু দিয়েছে রাসূলের সামনে নালিশ করলেন যে এই লোকটা একজন মানে কি বলা যায় বেগানা নারীকে চুমু দিয়েছে অন্যায় কাজ গুনাহের কাজ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই ঘটনা উপস্থাপন করা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন ওয়া আকিমুস সালাতা তরাফাই নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত বললেন যে দেখো তুমি সালাত আদায় করো দিনের দুই অংশে এবং রাত্রির কিছু অংশে নিশ্চয় সৎকর্মগুলো অসৎকর্মগুলোকে দূরীভূত করে দিবে নিশ্চয় নেকির কাজগুলো গোনাগুলোকে মুছে দিবে তুমি সালাত আদায় করো তখন এই লোকটা আবার প্রশ্ন করলেন এত সুন্দর কথা আমি গুনাহের কাজ করলাম এত জঘন্য একটা অপরাধ করলাম আর বলছে সালাত আদায় করলে মাফ হয়ে যাবে তো লোকটা আবার রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আলিয়া হাদা এইটাকে শুধু আমার জন্যই বললেন আমি যে অপরাধ করেছি শুধু আমার জন্যই কি বললেন যে আমার জন্য এটা শুধু মাফ তিনি বললেন না লি জামি উম্মতি আমার সমস্ত উম্মতের জন্য চেয়ে মাসালা সুবহানাল্লাহ মানে সালাত আদায় করলে গুনাহ করেছেন সালাত আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ সালাত এমনিতে সালাতই গুনাহের কাফফারা সালাত গুনাহের কাফফারা আপনি গুনার জন্য ক্ষমা চান না চান সালাত আদায় করলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমা ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইসতানাবাল কাবায়ের শর্ত দিয়েছেন এখানে একটা পাঁচ ওয়াক্ত সালাত
এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমাদান আরেক রমাজান পর্যন্ত মাসখানের গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। পাঁচ ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, আবার পরের ওয়াক্ত সালাতে যাবেন, এই মাসখানে যত সগীরা গুনাহ হবে এইগুলোর জন্য এই সালাতটাই কাফফারা। সালাত আদায় করার মাধ্যমেই সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, শর্ত হচ্ছে যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকে তাহলে এই সালাতে তার জন্য কাফফারা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত, সালাতের গুরুত্বের কোনো শেষ নেই। বহু হাদিসে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা শোনো, লাও আন্না নাহরান বিবাবে আহাদিকুম ইয়াকতাসিলু মিন কুল্লা ইয়াউমিন মাররাতিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানি শাইউন। হে সাহাবীরা বলো তো দেখি, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা চলন্ত নদী, প্রবাহমান নদী থাকে, আর ওই নদীতে যদি ওই লোকটা প্রতিদিন পাঁচ বার করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানি শাইউন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর সেখানে প্রতিদিন পাঁচ বার করে গোসল করবে, তারপর আর শরীরে কি ময়লা থাকতে পারে? প্রশ্ন আসে না, ময়লা তো থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ হচ্ছে এইটাই, কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত যদি সে সঠিকভাবে আদায় করে, তাহলে ওই পাঁচবার গোসল করার কারণে যেমন ময়লা শরীর থেকে পরিষ্কার হয়ে যায়, তার জীবন থেকে গুনাহগুলো এইভাবে পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ, সালাত আদায় করলে এত গুরুত্ব, এত ফজিলত। বিশেষ করে কিছু সালাতের কথা হাদিসে এসেছে, আসর এবং ফজরের সালাতের কথা এসেছে, যে ব্যক্তি দুই ঠান্ডা সময় সালাত আদায় করে ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যোহর আসর এবং ফজর, আসর এবং ফজরের সময় যদি সালাত আদায় করে ওই ব্যক্তির জান্নাতের কথা রাসূল বলে দিয়েছেন। আর একটা হাদিসে আসছে, যে ব্যক্তি সালাত আদায় করে সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা গুরুবিস শামসি ওয়া ক্বাবলা তুলুইস শামস, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, সে জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যদি দুই ওয়াক্ত সালাত আদায় করে। কেন বললেন বলেন তো? এই দুই ওয়াক্ত সালাত হচ্ছে আমাদের বিশ্রামের সময়, অলস সময়, ফজরের সময় আমরা উঠি না, আসরের সময় আমরা উঠতে পারি না, এই জন্য এই দুই সময়ের সালাতের গুরুত্ব এত বেশি। শুধু তাই না, আরেকটা কারণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমাদেরকে ফেরেশতারা যে আমাদের জন্য নিয়োজিত আছেন, এই ফেরেশতাদেরও কিন্তু টাইমিং আছে, তাদেরও পাহারার একটা টাইম আছে, তাদেরও পালা বদল আছে, তাদেরও শিফটিং আছে, শিফটিং অনুযায়ী তারা ডিউটি করে। তো এই ফেরেশতাদের শিফট হচ্ছে আসর আর ফজর। আমরা যারা চাকরি করি তাদের টাইম আছে না, শিফট আছে না, আট ঘন্টা পর পর ডিউটি পরিবর্তন হয়, ফেরেশতাদেরও ডিউটি পরিবর্তন হয়। তো ওই ফেরেশতাদের এই ডিউটি পরিবর্তনের সময় হচ্ছে ফজর এবং আসর। একদল ফেরেশতা এসে আসে, আর একদল চলে যায়। যারা আসছে তারা এসে দেখে যে আমার আল্লাহর বান্দারা সালাতের মধ্যে আছে, আবার যারা চলে যাচ্ছেন তারাও তাদেরকে সালাতের মধ্যে রেখে যাচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে তারা সব সময় মনে হয় সালাতের মধ্যে থাকে। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে গিয়ে তারা এইভাবে রিপোর্ট পেশ করে, একদল যখন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে, বলে যে আমরা সালাত অবস্থায় তাদেরকে রেখে আসলাম, আবার যারা ডিউটিতে আসছে তাদেরকে জিজ্ঞেস করে তুমি আমার বান্দাদেরকে কি অবস্থায় গিয়ে পেয়েছ, ওরাও বলে যে আমরা সালাত অবস্থায় তাদেরকে পেয়েছি। বলুন সুবহান আল্লাহ। রাত্রির সালাতের গুরুত্ব অনেক বেশি, তাহাজ্জুদের সালাতের গুরুত্ব আপনারা জানেন, তাহাজ্জুদের সালাত সকল সালাতের মধ্যে শ্রেষ্ঠ, আফজলুস সালাতে বাদাল ফারিদে সালাতুল লাইল, সর্বোত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে নফল যত সালাত আছে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে সালাতুল লাইল। সম্মানিত উপস্থিতি, এইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সালাতের গুরুত্ব আছে, ইশরাকের সালাতের গুরুত্ব আছে। কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে আদায় করে সেখানে বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো অথবা মসজিদে
অবস্থান করলো, বসে থাকলো এবং আল্লাহর জিকির আজকার করলো সূর্য উদয় না হওয়া পর্যন্ত, অতঃপর সূর্য ওঠার পরে দুই রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তি একটা হজ ও একটা উমরার নেকি পেল। বলুন সুবহানাল্লাহ। এইটা আমরা অনায়াসে করতে পারি, ইশরাকের সালাত আমরা আদায় করতে পারি। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টি করে জোড়া আছে, প্রত্যেকের উচিত প্রত্যেকটা জোড়ার সাদাকা করা। সাহাবারা বললেন এটা কিভাবে সম্ভব, প্রত্যেকটা জোড়ার সাদাকা কি করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি ইশরাকের দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার শরীরের 360টি জোড়ার সাদাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইশরাকের সালাত আমরা আদায় করতে পারি। সালাত আদায়ের ক্ষেত্রে জামাতের গুরুত্ব সবচাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একা সালাতের চাইতে জামাতের সালাতের গুরুত্ব 27 গুণ বেশি, একা সালাতের চাইতে জামাতের গুরুত্ব 25 গুণ বেশি। দুইটা রাওয়ায়েত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের প্রথম কাতারের কথা বলতে গিয়ে বলেছেন কোন মানুষ যদি জানতো প্রথম কাতারের কি গুরুত্ব রয়েছে, আজানের যিনি আজান দেন তার এবং প্রথম কাতারের কি গুরুত্ব রয়েছে এটা যদি মানুষ জানতো তাহলে লটারি করতে সেটা করত, লটারি করে হলো তারা যে কোনোভাবে প্রথম কাতারে আসার জন্য চেষ্টা করত। দুর্ভাগ্য আমরা কোথায় প্রথম কাতার, আমরা পিছনে যেতে 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 আমাদের ইমাম সাহেব সালাম ফেরানোর আগে গিয়ে আমরা সালাতের মধ্যে শরিক হই, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গ বলেছেন নিয়মিত কোনো মুসল্লি যদি পিছনের কাতারে থাকে ওই পিছনের কাতার থেকে ছিটকে পড়ে সে জাহান্নামে চলে যাবে। সম্মানিত দীনী ভাইরা, তাহলে আমাদেরকে প্রথম কাতারে আসার চেষ্টা করতে হবে সব সময়। জামাতের সাথে সালাত আদায় করতে হবে, মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করেছেন, তিনি বলেছেন যারা জামাতে না আসে, মসজিদে যারা না আসে, আমার ইচ্ছা করে আমার জায়গায় কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি গিয়ে তাদের বাড়িঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই। যারা আজান শুনে মসজিদে উপস্থিত না হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার মন চায় আমি যেন আমার ইমামতির জায়গায় কাউকে দায়িত্ব দিয়ে ওই বাড়িঘরগুলো ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেই। তাহলে দেখুন জামাতের কত কত গুরুত্ব, মসজিদের কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মসজিদে আসার ক্ষেত্রে যার বাড়ি দূরে হবে তার নেকি বেশি হবে। আমরা মনে করি যে বাড়ি কাছে হইলে মনে অনেক ভালো, মসজিদের কাছে বাড়ি আছে জামাত বেশি পড়ব, কিন্তু না, দূরে যিনি থাকবেন তার নেকি বেশি, তিনি দূর থেকে আসবেন তার মর্যাদা বেশি, প্রত্যেক কদমে তার নেকি আছে, একটা করে নেকি হবে, একটা করে গুনাহ মাফ হবে, একটা করে তার মর্যাদার স্তর উন্নীত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দীনী ভাইরা, এইভাবে সালাত আদায় করতে হবে। এবার আসেন সালাত আমরা কিভাবে আদায় করব। একটা হাদিস বললে বুঝতে পারবেন আমরা যে সালাত আদায় করছি এগুলো হচ্ছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন, দুই রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেন তুমি সালাত আদায় করো নাই। লোকটা আবার ফিরে গেল, আবার একইভাবে সালাত আদায় করলো, করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সালাম দিল। এবার রাসূল বললেন আবার একই কথা বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেন তুমি সালাত আদায় করো নাই। তিনবার একই ঘটনা ঘটলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বলেন না যে তোমার সালাত ঠিক হয় নাই। লোকটা তো সালাত আদায় করেছে, ঠিক না? আপনারা কি বলেন? সালাত আদায় করেছে, সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন, সালাম দিলেন। এবার নবী বললেন যে তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো নাই। তার মানে কি? তার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয় নাই, সালাতের মধ্যে খুশু খুশু ছিল না, তা দিলে আর কারণ ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাতটাকে সালাতই গণ্য করেন নাই। এখন আপনি আমার আপনার আমার সালাতের দিকে একটু তাকাই, আমরা যেভাবে সালাত আদায় করছি ওই সাহাবীর যদি এই দশা হয়ে যায়, আল্লাহ নবীর জামানার সালাত নিঃসন্দেহে আমাদের চাইতে ভালো ছিল, ওই সালাতকে যদি রাসূল সালাত মনে না করেন,
আপনার আমার এই সালাত কি সালাত হয়? যত দ্রুত আমরা সালাত আদায় করি, যত দ্রুত আমরা রুকু সিজদা করি, যত দ্রুত আমরা উঠা বসা করি, সালাতটাকে যত ট্রেডিশনালি বানিয়ে নিয়েছি, এটা কি সালাত হচ্ছে? তাহলে আমাদের ক্ষেত্রে যদি এই হাদিস প্রযোজ্য হয়ে যায়, সারা জীবনের পরিশ্রম আমাদের ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। সময়ের দিনী ভাইরা, সালাত আদায় করতে হবে তাদিরুল আরকানের সাথে। সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। সালাতে কিভাবে দাঁড়াবেন? সালাতে দাঁড়ানো থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত পুরো সালাতটাই সহিহ হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখনই তিনি বলতেন, আকিমু সুফুফাকুম ওয়া তারাসু সুদ্দুল খালাল। এই কথাগুলো তিনি বলতেন, তোমরা দাঁড়িয়ে যাও, কাতার সোজা করে নাও। তারাসু মানে দুইটা পা একসঙ্গে লাগিয়ে দাও, দুইটা ইট যেমন একটার সঙ্গে একটা লাগানো হয়, ঠিক দুইজনের পাকে, দুইজন মুসল্লির পাকে একসঙ্গে লাগিয়ে নেবে, এটার নাম হচ্ছে তারাসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, কিন্তু আমরা সালাত আদায় করলে মাঝখানে আরো একজন দাঁড়ানোর জায়গা থাকে। ইন্নামাল আমালু আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না, প্রত্যেকটা কর্ম নিয়তের উপর নির্ভর করে, কথা ঠিক। যেই কাজেই করেন আপনাকে নিয়ত করতে হবে, কিন্তু নিয়ত কি পড়তে হবে? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, নিয়তটা হচ্ছে মনের কথা, নিয়তটা হচ্ছে অন্তরের কথা। আর অন্তরের খবর জানেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাতে দাঁড়িয়েছেন, মনে মনে আরাধনা করতে হবে, সংকল্প করতে হবে, অতঃপর আল্লাহ আল্লাহু আকবর বলে তাকবীর দিয়ে সালাতে শামিল হয়ে যাবেন। এখানে আরবিতে আর বাংলাতে, উর্দুতে আর ফার্সিতে, কোনো ভাষাতেই কোনো গদ তৈরি করে বলার প্রয়োজন নেই যে আমি দুই রাকাত জুমার দুই রাকাত ফরজ সালাত ইমামের সাথে নিয়ত করিলাম আল্লাহু আকবার, এটা বলার দরকার আছে? আপনি ঢাকা যাবেন নীলফামারী থেকে, বাসের টিকিট কেটেছেন, নিয়ত কি বাকি আছে? আপনি কি বাসে ওঠার সময় বলবেন যে আমি এখন ঢাকার গাড়িতে উঠলাম, ঢাকা যাইব? বলবেন? বলতে হবে। তার মানে কি, আপনি যখনই টিকিট কেটেছেন তখনই তো নিয়ত হয়ে গেছে, অজু করেছেন সালাতের জন্য, অজু করার সময় কি বলেছেন আমি এখন জোহরের সালাতের অজু করিতেছি? অথচ দেখেন আমাদের দেশে নিয়ত আছে না, আরবিতে নিয়ত, ওই নিয়ত না জানার কারণে বহু মানুষ সালাত আদায় করে না, বলেন নিয়তই তো পারে না, সালাত আদায় করবো কিভাবে? এরকম অনেক ঘটনা আছে। আর এটা এমন একটা নিয়ত যেটা কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকা কোনো কিতাবের মধ্যে খুঁজে পাবেন না, একমাত্র কায়দা বুগদাদের মধ্যে পাবেন, এটার নাম হলো নিয়ত। সালাতে দাঁড়িয়ে গেলেন, এবার তাকবীরে তাহরিমে দিয়ে সালাত শুরু করলেন, হাত কোথায় তুলবেন? কেউ হাত তুলেন এইভাবে কানের মধ্যে ধরেন, কেউ হাত এরকম করে তুলেন, কেউ আবার এই পর্যন্ত উঠান, কেউ আর উঠান না, তাহলে হাতটা কিভাবে থাকবে? তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হবে এবং সালাম দিয়ে সালাত শেষ হবে। তাহরিম ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসলিম, তাকবীরে তাহরিমা মানে এই তাকবীর দিয়ে সালাতে ঢুকলাম, দুনিয়ার সব কিছু হারাম হয়ে গেল। সালাতের মধ্যে কোনো কথা বলা যাবে? কোনো কাজ করা যাবে? কিচ্ছু করা যাবে না, সালাতের মধ্যে আমার রবের সাথে আমার মুনাজাত চলছে। সালাতের পরে মুনাজাত নয়, বান্দা যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রব্বাহু, সে তার রবের সাথে মুনাজাত করে, শুরু হয়ে গেল মুনাজাত আল্লাহর সাথে। যখন তাকবীরে তাহরিমা বলে, ঠিক এই কান এবং কাত বরাবর কেবলামুখে হাতগুলি সোজা করে হাতগুলি রাখবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, কোথায়? বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সদরিহ, কোথায়? বুকের উপরে বাঁধতে হবে, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু বলছেন, সাল্লাইতুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলাম, তিনি ওয়াজা ইয়াদাহুল ইয়ামনা ইয়ামনা আলা ইয়াদিল ইউসরা, তাই তিনি তার ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, আলা সদরিহি তার বুকের উপরে। আল্লাহ সহকারী বলছেন এই হাদিসটা সবচেয়ে আসাহা এই অধ্যায়ের মধ্যে, সহিহ ইবনে খুজাইমা, ইবনে খুজাইমাতে হাদিসটা আসছে, তিনি বলছেন ইবনে খুজাইমার এই অধ্যায়ে এর চাইতে আর বিশুদ্ধ কোনো হাদিস নেই।
আর অন্যান্য অনেকগুলো হাদিস আসছে যেগুলোতে বুকের উপর হাত বাঁধার কথা আসছে, এটাই সহি নাভির নিচে হাত বাঁধা সম্পর্কিত যে কয়েকটা হাদিস এসেছে এর একটাও সহি নয়। সঙ্গত কারণে সহি যেটা সেটা আমাদের আমল করতে হবে। তো বুকের উপর হাত বাঁধলেন, এবার সানা পড়তে আরম্ভ করলেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতওয়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এখান থেকে আল্লাহর সাথে আমাদের মুনাজাত শুরু হয়ে গেল। দোয়া করছেন, কি বলছেন সালাতের মধ্যে, সালাতের মধ্যে পাবেন কিভাবে, সালাতে কি বলা হচ্ছে এটাই তো আমরা জানি না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতওয়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তুমি আমার আমার এবং আমার গুনাহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেমন দূরত্ব সৃষ্টি করেছো তুমি পূর্ব এবং পশ্চিমের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দারাস, আল্লাহ তুমি আমার গোনা থেকে আমাকে এমন ভাবে পরিচ্ছন্ন করো, এমন ভাবে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। আল্লাহর কাছে দোয়া করা হলো না, বলেন এর চেয়ে তার বড় কি দোয়ার দরকার। সুরা ফাতিহা বললেন, গোটা সুরা ফাতিহার মধ্যে দোয়া, আল্লাহকে বলছি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কি বলছি, আল্লাহ আমরা তোমার ইবাদত করছি, একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি, তুমি আমাদেরকে কি করো হেদায়েত দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাকে মুস্তাকিমের উপরে, সিরাত মুস্তাকিমের উপরে তুমি আমাদেরকে পরিচালিত করো, তাদের পথে নয় যাদের প্রতি তুমি যারা অভিশপ্ত পদভ্রষ্ট ইহুদিনা সারাদের পথে আমাদেরকে পরিচালিত করবে না। আনাম তালাহিম যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ দয়া করেছ আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। দোয়া করছি, রুকুতে যাচ্ছি, এবার আমিন কিভাবে বলবেন, আস্তে বলবেন না জোরে বলবেন, আমিন জোরে বলতে হবে, এটাই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন, মাদ্দাবি সাওতাহু তার আওয়াজটা উঁচু হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আম্মানাল ইমামু ফা আমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, ওয়া ইন্নাল মালায়েকাতা তাকুলু আমিন, ফেরেশতারাও আমিন বলে, ফামান ওয়াফাকা তামিনু হুয়া তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আর যদি তোমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে তোমাদের পূর্ব জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এই সহি হাদিস থাকতে বুখারীর হাদিস থাকার পরও যদি বলে যে না এটা এটা লামুজাবিদের হাদিস এটা বলা যাবে, আপনি মানবেন না বাবা আলাদা কথা, কিন্তু অযথা কে লোকাল করেন কেন, হাদিস তো সহি আমিন জুড়ে বললে সমস্যা কোথায়। রুকুতে যাবেন, রুকুর তাসবি বলবেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা সুবহানাক আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা রব্বিক আল্লাহুম্মা গফিরলি, সিজদাতে যাবেন, রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আবার দোয়া কোনটা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সব জায়গায় আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্ব ঘোষণা করা হচ্ছে, রব্বানা ওয়ালাকাল হামদ, হে আল্লাহ হে আমার প্রতিপালক তোমার অগণিত প্রশংসা অগণিত পবিত্রতা ঘোষণা করছি। সিজদা যাবেন, সেখানে গিয়ে দোয়া পড়বেন, দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরনি ফিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুনি ওয়াআফিনি ওয়ারজুকনি, কতগুলো দোয়া আল্লাহর কাছে সেখানে করলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে উত্তম রিজিক দাও, আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও, তা আমাকে হেদায়েত দান করো, হেদায়েতের উপরে কায়েম রাখো, আমার অবস্থার পরিবর্তন করে দাও, উন্নতি করে দাও, অনেকগুলো প্রার্থনা কিন্তু আমরা দুই সিজদার মাঝখানে বলি। এবার সিজদা হয়ে গেল, এবার দ্বিতীয় রাকাতে যখন উঠবেন তখন জালসা ইস্তেরাহাত একটু স্বস্তির বৈঠক বসে তারপর উঠবেন, একেবারে লাফতে উঠে যাবেন না। আর সিজদাতে কিভাবে যাবেন, তার আগে রুকুতে যাওয়ার সময় রাফউল ইয়াদাইন, রাফউল ইয়াদাইন হচ্ছে দুই হাত উত্তোলন করা, রাফউল ইয়াদাইন সম্পর্কে অন্তত 50 জন রাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে, খোলাফায়ে রাশিদিন সহ প্রায় 4 শতাধিক হাদিস আছে রাফউল ইয়াদাইনের পক্ষে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শুরু করতেন কানা ইয়ারফা ইয়াদাইহি ইযা ফাতাহা সালাত ওয়া ইযা কাব্বারা লিরুকু ওয়া ইযা যখন তিনি সালাত শুরু করতেন তখন দুই হাত উত্তোলন করতেন কাঁধ বরাবর আবার যখন রুকুতে যাইতেন রুকুর জন্য তাকবীর দিতেন তখন আবার রাফল আদান করতেন তারপরে রুকু থেকে যখন উঠতেন তখন তিনি রাফল আদান করতেন তাহলে রুকুতে যাওয়ার সময় রাফল আদান করে যেতে হবে রুকু থেকে ওঠার সময় রাফল আদান আবার করতে হবে আবার যদি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সালাত হয় তাহলে দুই রাকাত তার পরে যখন আপনি উঠবেন তৃতীয় রাকাতে তখন আবার রাফল আদান করে আবার তাকবীর পড়তে হবে অথচ রাফল আদান সম্পর্কে জঘন্য অপপ্রচার চালানো হয়েছে যে ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা আসলে তো মূর্তি পূজারে ছিল তাই না মূর্তি রাখতো মূর্তি পূজা করতো তো সালাতে আসার সময় মূর্তি নিয়ে আসতো পুতুল নিয়ে আসতো তো পুতুলগুলি তাদের বগলের মধ্যে রাখতো হাতের চিপার মধ্যে রাখতো এইভাবে রেখে নাকি তারা কি করতেন সালাত আদায় করতেন তখন এই অবস্থা দেখার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনার সাহাবীরা তো মুসলমান হয়েছে বটে কিন্তু মূর্তির মহব্বত তো ছাড়তে পারে নাই এই জন্য রাসূল রাফল আদান করতে বললেন যখন রাফল আদান করলেন তখন মূর্তিগুলো সব পড়ে গিয়ে ভেঙে গেল কি কিছু বলেন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন তো নাকি এইরকম বাজে গল্প যদি সহিহ হাদিসের আমলের বিরুদ্ধে কোনো গোষ্ঠী করে কোনো মৌলবি করে কোনো দল যদি করে সে যত বড় আলেম হোক যত বড় বুজুর্গ হোক তার চাইতে জঘন্য কোনো মানুষ সমাজে হতে পারে না সেও মুনকির হাদিসদের মধ্যে একজন গণ্য হবে রাসূলের এতগুলো সহিহ হাদিসকে অস্বীকার করছে একটা বাজে গল্প এখানে সাজিয়ে দিয়েছে সম্মানিত দিনী ভাইরা এরপর আপনি কি করবেন শেষ বৈঠকে বসবেন শেষ বৈঠকে বসে আপনি এবার আত্তাহিয়াত পড়ছেন দোয়া মাসুরা পড়ছেন এরপর যত খুশি দোয়া আপনি পড়তে থাকেন আরবিতে যত দোয়া জানা আছে তা সলাতের মধ্যে কোনো বাংলা ভাষা চলবে না সলাতের মধ্যে কোনো হিন্দি উর্দু অন্য কোনো ভাষা চলবে না সলাতের ভাষা হচ্ছে আরবি ভাষা শেষ বৈঠকে বসে আরবিতে যত দোয়া আছে সব পড়বেন সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন সেখানে শুধু কোরআনের আয়াতগুলো না পড়ে হাদিসের যে দোয়াগুলো আছে অথবা কোরআনের আয়াত মিলিয়ে যে হাদিসের মতো দোয়াগুলো আছে ওই দোয়াগুলো আপনি সিজদাতে পড়তে পারবেন আর কিছুই যদি না পারেন শুধুমাত্র একটা দোয়া আপনি শেষ পর্যন্ত বলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটাই হচ্ছে জামে মানে একটা দোয়া এই দোয়ার মধ্যে সব কিছু নিহিত আছে আল্লাহর কাছে বলছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া আল্লাহ তুমি দুনিয়াতে আমার কল্যাণ দাও এবং আখেরাতে তুমি কল্যাণ দাও দুনিয়া এবং আখেরাতের কল্যাণ যখন আল্লাহর কাছে আমরা চাইব এই কল্যাণের মধ্যে আপনি আমার বুঝার কোনো দরকার নেই কোনটাতে কল্যাণ আছে আপনি আমি হতে জানবই না কোথায় কল্যাণ আছে কল্যাণ দেওয়ার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে চাইব কল্যাণ দিবেন হচ্ছেন তিনি সালাম ফিরিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এবার কি করব সালাম ফেরানোর সাথে সাথে দুই হাত তোলা একটা মুনাজাত ধরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুসল্লিদেরকে বিদায় করে দেব এটাই কি সুন্নাত এটাই আমাদের সমাজে চলে এটার বিরুদ্ধে যখন আপনি বলবেন তখন বলবেন যারা ফিত আপনাকে বলা হবে এরা ফিতনা সৃষ্টি করছে অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে কোনোদিনও যতদিন তিনি সালাত আদায় করিয়েছেন ইমামতি করেছেন তার নবুয়তের জিন্দিগির এক ওয়াক্ত সালাত কোথাও খুঁজে পাওয়া যাবে না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে মুক্তাদিরদেরকে নিয়ে এইভাবে জামাতবদ্ধভাবে মুনাজাত করেছেন তার একটি জাল জয়ীফ দলিল কোথাও খুঁজে পাওয়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন কোথায় করেছেন ঠিক সেখানে আপনি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করেছেন সেখানেও তিনি একা একা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সাথে গিয়েছেন দেখেছেন আল্লাহর নবী বাকিউল কারকাতে গেলেন হাত তুলে দোয়া করছেন কাঁদছেন কিন্তু মা আয়েশা কিন্তু হাত তুলেন নাই রাসূল একা তুলেছেন সালাতুল ইস্তিসকার সময় হাত তুলে দোয়া করেছেন তিনি জিহাদের ময়দানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন আমরা আপত্তি করি না করেন কিন্তু সালাতের পরে যেখানে এতগুলো তাসবির কথা হাদিসে এসেছে সালাতের পরে এত তাসবির যেগুলি আপনি পড়লেন নেকি অজস্র নেকি আয়াতুল কুরসি পড়েন
আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে আসছে যে ব্যক্তি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মাঝখানে মৃত্যু ব্যতীত আর কোনো অন্তরায় থাকবে না বলুন সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবার বলেন সমুদ্রের ফেনার সমান গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এত তসবিহ এত কথা সেখানে আছে একটাও আমরা পড়ার সুযোগ পাই না আমাদের হুজুর কি করে সালাম ফেরানোর পরে হাত তুলে এবার বলে যে নামাজ শেষ এবার তোমার বাড়ি যাও সম্মানিত মুসল্লি আর কথা দীর্ঘায়িত করা যাচ্ছে না যে কথাটা বলতে চাচ্ছি এই যে বিদাত ঢুকানো হয়েছে সুন্নাত বের হয়ে চলে গেছে এজন্য হাসান বিন আতিয়া বলছেন যখনই শরীয়তের মধ্যে বিদাত ঢুকানো হবে যেই পরিমাণ বিদাত ঢুকবে ঠিক ওই পরিমাণ সুন্নাত সেখান থেকে বিদায় নিয়ে যাবে ফরজ সালাতের পরে মুনাজাতের বিদাত ঢুকেছে ফলে সেখানে যত সুন্নাতে আমল আছে সবগুলো আমাদের কাছে বিদায় নিয়েছে সম্মানিত দিনী ভাইরা সালাত আদায় করতে হবে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত সালাতের চাইতে বড় কোনো ইবাদত নেই সালাতের ইবাদত সঠিক হলে আপনি আখেরাতে মুক্তি পাবেন পর্যায়ক্রমে সবগুলো সহজ হবে সেই সালাত যদি আমাদের আপনাদের ঠিক না হয় সেই সালাত যদি রাসূলের তরিকা মতো না হয় সেই সালাত যদি রাজনৈতিক সালাত হয় সেই সালাত যদি দলীয় সালাত হয় সেই সালাত দিয়ে আর যাই হোক আখেরাতে আমরা নাজাতের আশা করতে পারি না সম্মানিত দিনী ভাইরা আমরা যে যেই দলে করি না কেন সালাত রাসূলের তরিকা মতো হতে হবে রাসূলের তরিকার বাইরে সালাত কোনোদিন কবুল হবে না কিয়ামত পর্যন্ত তো আপনি সালাত আদায় করবেন আপনার মাথায় হয়তো দাগ হয়ে যাবে টাকনুতে দাগ হয়ে যাবে কোনো লাভ হবে না সালাত সঠিক না হলে নাজাত পাবেন না আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশও করবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আমাদের প্রার্থনা তিনি যেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো সালাত আদায় করার তৌফিক দান করেন আমিন শত ব্যস্ততার মধ্যেও আমরা যেন সালাতের প্রতি মনোযোগী হতে পারি আমাদের খুশু খুশু যেন বাড়ে আমরা যেন জামাতে সালাত আদায় করতে পারি প্রথম কাতারের মুসল্লি যেন আমরা হতে পারি সেই প্রতিজ্ঞা করে আজকের এই ময়দান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله এই বিষয়ে যে বিষয়ে আমরা আলোচনা করলাম এই বিষয়ে সালাত রাসুল বইটি আপনারা সবাই নিয়ে যাবেন আমিরে জামাতের সালাত রাসুল বইটা আজকের সম্মেলনে পাবেন ইনশাআল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخزل من خزل دين محمد ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخزل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر